কোনোভাবে সংঘাত এড়ানো গেল না। বিএনপি শনিবারের মহাসমাবেশ নিয়ে সারা দেশ এখন উত্তপ্ত। বিএনপি সমাবেশে হামলা করেছে পুলিশ, বিএনপিও এর পাল্টা জবাব দিয়েছে। হামলা পাল্টা হামলায় পুলিশ সহ দুইজন নিহত হয়েছেন। হামলা ও যুবদল কর্মী হত্যার প্রতিবাদে বিএনপি রোপার হরতাল পালন করেছে। হামলা মামলা ধরপাকড়ের মুখে হরতালের দিন বিএনপি সহ অন্যান্য দল মাঠে ছিল না তেমন। এরপরও সারা দেশে হরতাল পালিত হয়েছে, রাস্তাঘাটে যানবাহন তেমন চলেনি, মানুষজনও ছিল কম। যদিও হরতালের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে শান্তি মিছিল করেছে, বিএনপির পাল্টা কর্মসূচি হিসেবে বাইতুল মুকাররমের দক্ষিণ প্রান্তে সবসময় আওয়ামী লীগ সমাবেশের আয়োজন করে, কিন্তু উপস্থিতির তুলনা করলে আকাশ পাতাল পার্থক্য এখন বিএনপি ও আওয়ামী লীগের সমাবেশগুলোতে। আওয়ামী লীগ চেষ্টা করছে নানাভাবে বিএনপি মুখী সমাবেশের জনস্রোত ঠেকাতে, হামলা মামলা কোনো কিছুই বাদ রাখছে না, ফলে সব মিলে দেশের রাজনীতি এখন মুখোমুখি অবস্থানে। বিএনপি দাবিতে অটল রয়েছে, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে, তা না হলে বিএনপি নির্বাচনে যাবে না, নির্বাচন প্রতিহতের চেষ্টা করবে। এই দাবি নিয়ে বিএনপি গত প্রায় এক দশক ধরে আন্দোলন করছে, কিন্তু তারা এখনো দাবি আদায় করতে পারেনি। বিপরীতে আওয়ামী লীগ বলছে সংবিধানের বাইরে কিছুই করার নেই, সংবিধান অনুসারে নির্বাচন হবে। আওয়ামী লীগও একসময় তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন করেছে, 173 দিন হরতাল করেছে, অবরোধ করেছে, অফিসগামী সরকারি কর্মচারীকে দিগম্বর করেছে। বিএনপি ওই সময় আওয়ামী লীগের দাবি মেনে নিয়েছিল, কিন্তু এখন আওয়ামী লীগ কোনো ক্রমেই বিএনপির দাবি মানতে চাইছে না। আওয়ামী লীগ বলছে সংবিধান মোতাবেক নির্বাচন হবে। সংবিধানের বাইরে গিয়ে বিএনপি বা অন্যরা নির্বাচনের দাবি করছে না, বিএনপি নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের কথা বলছে। বিএনপির দাবি মানার জন্য সংবিধানের বাইরে যাওয়ার কোনো প্রয়োজন নেই, শুধু সংবিধান সংশোধন করলেই হয়। সংবিধানে তো নতুন নতুন বিধিবিধান সংযোজন ও বিয়োজনের সুযোগ আছে, আর সংবিধান অপরিবর্তনযোগ্য কোনো বিষয় নয়। সংবিধান জনগণের জন্য তৈরি করা হয়, আর এই সংবিধান তৈরি করে জনগণ। সংসদ জনগণের নির্বাচিত প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করে কেবল, দিন শেষে এই রাষ্ট্রের মালিক জনগণ। তাই জনগণের সুবিধা সংবিধান আইন কানুন সবই পরিবর্তন সংশোধন ও পরিবর্তিত করা হয়, তাই সংবিধানের বাইরে যাওয়ার কিছু নেই এখানে। প্রশ্ন হচ্ছে বিএনপির দাবি অনুসারে আওয়ামী লীগের সংবিধান সংশোধন করতে সমস্যা কোথায়? এর আগে তো বিএনপি আওয়ামী লীগের দাবি মেনে নিয়েছিল, বিশ্লেষকরা বলছেন বরং বর্তমানে আওয়ামী লীগের একগুঁয়েমি আচরণ দেশকে এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিচ্ছে। 2014 ও 2018 সালে নির্বাচনের প্রেক্ষিতে বা অন্যান্য স্থানীয় নির্বাচনের অভিজ্ঞতার ভিত্তিতে দলীয় সরকারের অধীনে নির্বাচন নিয়ে সাধারণ মানুষের খুব বেশি আগ্রহ নেই। সম্প্রতি বিভিন্ন সংসদীয় আসনের উপনির্বাচনে ভোটের হার ছিল খুবই হতাশাজনক। এই অবস্থা থেকে নির্বাচন ভোটের পরিবেশকে আগের অবস্থায় ফিরিয়ে আনতে হলে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের বিকল্প নেই, কিন্তু কোনোভাবে রাজনীতির স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে দিচ্ছে না সরকার। দীর্ঘদিন ধরে বিএনপি সহ অন্যান্য দলগুলো শান্তিপূর্ণভাবে সভা সমাবেশ করছে, হরতাল অবরোধ পালন করেনি, কিন্তু বারবারই বিরোধী দল বিশেষ করে বিএনপির সভা সমাবেশে হামলা গুলি করেছে পুলিশ। দিন দুপুরে প্রকাশ্যে বিএনপির সমাবেশে ডিবি ও আনসার সদস্যরা বন্দুক কুচিয়ে গুলি করেছে। শান্তিপূর্ণ রাজনীতিকে সহিংসতার দিকে নিয়ে যাওয়ার জন্য সবসময় সরকারের পক্ষ থেকে উস্কানি ছিল, তবে বিএনপিকেও আরো কৌশলী হওয়ার প্রয়োজন ছিল। তাদের মনে রাখতে হবে যে কোনো মূল্যে আন্দোলন কর্মসূচিকে শান্তিপূর্ণ রাখতে হবে, সহিংসতা পরিহার করতে হবে, জনগণকে সঙ্গে নিয়ে দাবি আদায় করতে হবে। তবে মাঠে রাজনীতি খুব বেশি আশা জোগাচ্ছে না। দেশের প্রধান দুই রাজনৈতিক দল অনর অবস্থানে থাকার কারণে সামনের দিনের রাজনীতি আরো সহিংস হতে পারে। বিএনপির পক্ষ থেকে হরতাল অবরোধ ঘেরাওয়ের মতো কর্মসূচির ঘোষণা আসতে পারে। টানা কর্মসূচি দেশের জন্য অর্থনীতির জন্য ভালো হবে না, বরং বর্তমান অর্থনৈতিক দুরবস্থাকে আরো কঠিন করে তুলবে। দিন দিন খাদ্যপণ্যের দাম বাড়ছে, আগে বলা হতো নাগালের বাইরে চলে গেছে দ্রব্যমূল্য, এখন এই কথা বলা সম্ভব নয়। দাম নাগালের এত যোজন যোজন দূরে চলে গেছে যে পরিস্থিতি বুঝাতে নতুন শব্দবদ্ধ সৃষ্টি করতে হবে। এরকম অর্থনৈতিক দুরবস্থার মধ্যে রাজনৈতিক অস্থিরতা জনগণকে আরো বিপাকে ফেলে দিবে। একদিন হরতাল অবরোধ মানে জিনিসপত্রের আরো মূল্য বৃদ্ধি, জনসাধারণের দুর্ভোগ। উন্নয়নের কথা ফলাও করে বলা হচ্ছে বটে, কিন্তু উন্নয়নের সুফল মানুষ পাচ্ছে না। নিদারুণ এক অবর্ণনীয় চাপা কষ্টের মধ্য দিয়ে সাধারণ মানুষ দিনানিপাত করছে। বেশি দিন মানুষের পক্ষে মুখ খুঁজে থাকা সম্ভব নয়।
বিরোধী দলগুলোর সমাবেশগুলোতে সাধারণ মানুষের অংশগ্রহণ বাড়ছে, জনসাধারণ কথা বলতে শুরু করেছে। শনিবার বিএনপির কর্মসূচি চলাকালে বাসে আগুন দেওয়ার পর চালক নিজেই জানিয়েছেন, ডিপি পুলিশের ভেস্ট পরিধান করে মোটরসাইকেলে দুইজন এসে এই কাজ করেছে। আর আগে জুলাই মাসে শনির আখড়া বিএনপির অবস্থান কর্মসূচি চলার সময় একইভাবে দুজন মোটরসাইকেলে এসে পুলিশের সামনে আগুন দিয়েছে। ওই সময় চালক নিজেই গণমাধ্যমকে বিস্তারিত জানিয়েছেন। বিশ্লেষকরা বলছেন, রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক দুরবস্থার কারণে ক্ষুব্ধ মানুষের সংখ্যা দিন দিন বাড়ছে, ভয়কে জয় করতে শুরু করেছে। জনমানুষের মধ্যে পুঞ্জীভূত ক্ষোভ বিস্ফোরণ হওয়ার আগে রাজনীতিবিদদের, বিশেষ করে সরকারি দলের সতর্ক হওয়া প্রয়োজন। একগুঁয়েমি পরিহার করে সুষ্ঠু স্বাভাবিক রাজনৈতিক পরিবেশ ফিরিয়ে এনে জনগণকে সিদ্ধান্ত গ্রহণের সুযোগ দিতে হবে। সংঘাত সহিংসতার সমাধানে পৌঁছানো সম্ভব নয়, ক্ষমতাকে চিরস্থায়ী করে না। রাজনীতিবিদদের মনে রাখতে হবে, বর্তমান রাজনীতি নিয়ে দেশের অভ্যন্তরে কেবল কাজ হচ্ছে না, দেশের বাইরেও নানা জায়গায় নানা দল সক্রিয় আছে। আঞ্চলিক আন্তর্জাতিক রাজনীতির সঙ্গে অভ্যন্তরে রাজনীতি জড়িয়ে পড়েছে। সব পক্ষের অংশগ্রহণের ভিত্তিতে সমঝোতা হবে। এখন কোনো পক্ষের হাতে এখন ক্ষমতার নাটাই নেই, ঘুড়ি সুতা ও নাটায় নানা পক্ষ নিয়ন্ত্রণ করছে। তাই যারা সংঘাত সহিংসতার কুটির রাজনীতিকে ব্যবহার করে ক্ষমতাকে ধরে রাখার বা ক্ষমতায় যাওয়ার চেষ্টা করবে, তারাই রাজনীতি থেকে ছিটকে পড়তে পারে। এই পরিণতি অবশ্যম্ভাবী বলে মনে হচ্ছে এখন পর্যন্ত। আজ না হয় কাল এটা ঘটবে, এড়ানো মুশকিল হবে। iBTV USA News Desk।